আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কম বয়সে বিয়ে করার 6টি সুফল, যা বেশি বয়সে বিয়ে করলে পাওয়া যায় না। তাহলে চলুন শুরু করি। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি টিপে দিন। বিয়ের সঠিক সময় কোনটি তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকেই বলবেন বিয়ে এবং সম্পর্ক আসলে কি তা বুঝে তবেই বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর এই সঙ্গে অর্থনৈতিক বিষয়ে জড়িত থাকে বলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না। কিন্তু সত্যি বলতে কি, দ্রুত বিয়ে করে ফেলার সিদ্ধান্ত বেশ ভালো বুদ্ধিমানের কাজ। বয়স একটু কম থাকলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, কিন্তু জীবনটা অনেক বেশি সহজ মনে হবে আপনার কাছে। অনেক ধরনের সমস্যা থেকে অনায়াসে মুক্ত থাকতে পারবেন। তাহলে জেনে নিন কম বয়সে বিয়ে করার 6টি অসাধারণ লাভ। 1, আপনি যদি বয়স 30 পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার বয়স আর বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে, বিয়ে করার কথা তাই বিয়ে করেছি, এ কারণে আগেই বিয়ে করে ফেলা ভালো, যখন আবেগ কাজ করে অনেক। 2, বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পায়? বছর ঘুরতে না ঘুরতে সন্তানের দায়িত্ব ঘাড়ের উপর এসে পড়ে, আর একবার সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো আর হয়ে ওঠে না। কিন্তু অল্প বয়সে বিয়ে করে ফেললে সঙ্গীর সঙ্গে অনেকটা সময় পাওয়া যায়, এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর থাকে। 3, একজনের চেয়ে দুজন ভালো। বিষয়টি নিশ্চয়ই না বোঝার কথা নয়, একাই সুখ দুঃখ ভোগ করার চেয়ে দুজনে ভাগাভাগি করে নিলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সে বিয়ে করলে দুজনের জীবনের সবকিছুই ভাগ করে নেওয়া যায় বলে মানসিক চাপটাও কম পড়ে। 4, সন্তানের জন্য খুব ভালো মাতা পিতার উদাহরণ হতে পারবেন যদি বিয়ের আগে করে ফেলেন। আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে এবং মানসিকতাও কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে। 5, দুর্ঘটনাবশত অনেকেই বিয়ে করার সিদ্ধান্ত ঠিক নিতে পারেন না, তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকেও সুবিধা রয়েছে, যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং অল্পতেই ভেঙে যায় তাহলে জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার তৃতীয় সুযোগ পাওয়া যায়, যা দেরিতে বিয়ে করলে পাওয়া সম্ভব নয়। 6, এগুলো তো গেল সিরিয়াস বিষয়, এখন শুনুন আগে ভাগে বিয়ে করে ফেলা একটু অন্যরকম সুবিধাগুলো। আগে বিয়ে করে ফেললে আপনার কাছে এসে কেউ কেন বিয়ে করছো না, কবে বিয়ে করো, বয়স বেড়ে যাচ্ছে, কাউকে পছন্দ করো নি, আগে কি করছো, ইত্যাদি ধরনের বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।